চ্যানেল রূপালী ভয়েস অফ বাংলাদেশ প্রশ্ন করলে আমি 10টা 50টা প্রশ্ন জব করব এই আশা তুমি রাখো তবে শিষ্যরে তুমি যে আমার ক্লাসে ভর্তি হতে আইলা আমি জানতে চাই তোমার নামটা কি তোমার বাবার নামটা কি আর তোমার মার নামটা কি কি বাবা তুমি যদি বলো আমার নাম রুমি সরকার খোদার কসম ৩৮টা দাঁতের মারি তোমার ভালোই দেব আমি এই পৃথিবীতে যে নামটা আছে এই নামটা কাল হাসরে চলবো না আমার আল্লাহ কাল হাসরে ৭২ কাতারে ৭৩টা ফেরকা হবে ৬৯ কাতার যাবে জাহান্নামে ৩ কাতারের নক যাবে জান্নাতে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ১ কাতার হবে সেটা আমার পাগলের কথা হ্যাঁ আমার আল্লাহ কইবো আনোয়ার সরকার উনি সরকার জালাল সরকার অত সময় নাই
যাইবা জান শেষ হবে না তবে ছোট করে একটা বন্দনা গান গাইলাম এরপরেই আজকের পালা হবে এখান থেকে নির্ধারণ করে দিয়েছে আজকের পালা গুরু এবং শিষ্য তবে আসলেই আজকে পালাটা যেমন গুরু শিষ্য তাই পালাটা পড়ে গেছে গুরু শিষ্যর মধ্যেই হয়তোবা গানের মধ্যেই পরিচয় দিয়েছি আমার দয়াল চাঁদ বাউল আনোয়ার সরকার উনি আজকে আসরে উপস্থিত রয়েছেন ওনার সঙ্গে আজকে আমার পাল্লা তো আপনারা সকলে আশীর্বাদ করবেন যেন কিছু বলতে পারি এই সাহসটা যেন আমার মধ্যে থাকে
থেকে হয়ে আসি ওনার তবে আজকে গাইবো আমি শিষ্যর পদে আমার উস্তাদ আমার গুরু উনি গুরু হয়েই থাকবেন গুরু পক্ষে গাইবেন তবে আসলে গুরু শিষ্য পালাটা এমনই একটা পালা বাবা আপনারা এখানে সাধু গুরু থাকলে হয়তো বা বুঝবেন তবে চেষ্টা করব গাওয়ানোর জন্য ভুল ত্রুটি হলে আপনারা মার্জনা করবেন তবে আমার দয়াল আছে দয়ালের কাছে আমি সর্বপ্রথম বলবো যে কোনো কিছুর যদি শুরু হয় বাবা শুরু তো আছে যে কোনো কিছুর শুরু তো আছে তবে এই যে আজকে উনি আমার গুরু হয়তো এই পৃথিবীতে অনেক গুরু আছে নাকি বাবা অনেক গুরু আছে ঘরে ঘরে গুরু আছে গুরুর অভাব নেই তবে ওনার কাছে আমার জিজ্ঞাসা এই যে উনি গুরু সর্বপ্রথম এই পৃথিবীতে তো এখন অনেক গুরুই রয়েছে তবে সর্বপ্রথম গুরু কে ছিলেন তার শিষ্যটা কে ছিল আর সেই গুরুর মুখ থেকে প্রথম কোন বাক্য ফলছিল যা এখন বর্তমান যে গুরুরও আছে এসব গুরুরা সে বাক্য তাদের মুখ থেকে বের হয় কি হয় না ওনার কাছে আমার জিজ্ঞাসা আর এই যে পবিত্র কোরআন শরীফ পবিত্র কোরআন শরীফ 6666 আয়াত 7 মঞ্জুল 14 সিজদা 3,16,19 টি হরফ 130 ফরজ 6টা রুকু 114 সূরা কোরআন শরীফে তবে এই পবিত্র কোরআন শরীফের মধ্যে লেখা আছে যে পিতামাতার খেদমত এবং হজ যাকাত কালিমা পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেই আমরা জান্নাতে যাইতে পারবো তাহলে এখানে আমার কথা আপনার কাছে আমরা গুরু ধরব কেন যদি পিতামাতার খেদমত পাঁচ ওয়াক্ত নামাজ রোজা হজ যাকাত কালিমা এসব করলেই যদি আমরা জান্নাতে যাইতে পারি পীর ধরার তো কোনো প্রশ্নই আসে না তাহলে ধরব কেন আর যদি ধরতেই হয় ধরলে কি হবে আর না ধরলে কি হবে আপনি আমাকে বোঝাবেন আর এই যে আজকে আপনি আমার গুরু রুহের জগতে আপনিও ছিলেন আমিও ছিলাম আপনিও একজন মানুষ আমিও একজন মানুষ তবে আপনি এমন কি কর্ম করছেন যার ফলে আজকে আপনি গুরু আর আমি শিষ্য এর কারণটা কি আপনার মধ্যে আল্লাহ পাক এমন কি দিয়েছেন আর আপনি এমন কি কাজ করলেন যার ফলে আজকে আপনি গুরু হইলেন আর আমি শিষ্য হইলাম দয়া করে বলবেন যে কয়েকটা কথা বললাম সুন্দরভাবে বলবেন আর একটা কথা বলি আজকে এখানে গান হবে হাদিস থেকে কোরআন থেকে দলিল থেকে মন গড়া কোনো কথা হবে না যে যতটুকুই পারি ততটুকুই বলবো বাজান বেশি বাড়তি কিছু বলতে চাই না এবং বলবো না তাই আমার দয়ালের কাছে অনুরোধ আমি যে কয়টা কথা আপনাকে বললাম আপনি সুন্দরভাবে আমাকে বুঝাবেন এবং আজকে এখানে যারা আছেন সকলেই যেন বুঝতে পারে আপনার কথাগুলো ধন্যবাদ এসব করা যাবে না সেই দিনের কথা ভাবতে হইব
আমাদের পেট পেট বন্ধ হয়েছে ভাই ভাই ভোগলটা ঠিক করেন ভোগল এক সমস্ত প্রশংসা আমার মহান রব্বুল আলামিন এর মধ্যেই সিজদা করলেন কিন্তু বাবা এখন কিছু কিছু আলেম ওলামা ইকরামগণ কয় আল্লাহ না শরীকে নামকাম আল্লাহর কোনো আকার নাই আল্লাহর কোনো শাকার নাই আবার ওই মুখখান দিয়ে কয় কাল হাসরের মাঠে আমার আল্লাহ বিচার করব কাজী হয়ে বইয়ে থাকব কুরসিতে কি বাবা কয় নাই কোদার কসম রে কুরসি শব্দের অর্থ হচ্ছে সিয়ার এই আস্তে ঢোকা এইতো আস্তে কুরসি শব্দের অর্থ সিয়ার আরবিতে বলে কুরসি বাংলাতে বলে কেদরা আর ইংলিশে বলে চিয়ার তাহলে কাল হাসরের মাঠে কাজী হয়ে বিচার করব আমার আল্লাহ কুরসিতে বসে কোন বেড়াই কয় আল্লাহর আকাশ শাকার নাই আল্লাহ সব আছে আল্লাহর হাত আছে পাও আছে চোখ আছে মুখ আছে সব আছে কিন্তু যদি আমি মনে করি আমার মতন দুইটা হাত তাহলে গুনাগার হয়ে যাইবেন আল্লাহর দুইটা হাত আছে তার কুদরতি হাত এই হাতকে চেনার জন্য আমার টিপু সর দরবারে আসতে হইব বাহ 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 আল্লাহর দুইটা পা আছে রে এই যে তার কুদরতি পা এই কুদরতি পায়ে যদি ভক্তি করতে চাও তাহলে আমার ওসমান গনি শাহ পাগল আমার টিপু শাহ পাগলের দরবারে আসিয়া পায়ের রূপী কইরা তাহলে তুমি আল্লাহর কুদরতি চরণকে দেখতে পাবে বাহ 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 প্রমাণ কোরআনে বলছে আকিমুস সালাত তুল যাকাত 82 বার বলছে সালাতকে কায়েম করো 700 বার বলছে জিকির করো আল্লাহ বলছে আমি ব্যতীত সিজদা হারাম কিছু কিছু লোক মাটিতে সিজদা কইরা কপাল করছে এত বড় কালো আল্লাহ বলছে আমি ব্যতীত সিজদা হারাম তাই আমার ভক্ত রে আমার নবী যখন আল্লাহর কুদরতি চরণে সিজদা মারে রে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তার তার শিষ্যর পৃষ্ঠার উপর সুদৃষ্টি গেল রে পড়িয়া এই সুদৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে রে আমার নবীর কলবের মধ্যে সিডর তুফান শুরু হয়ে যায় আর এই সিডর তুফানটা যখন ভালো হয়ে গেল আমার নবী গো এমন একটা প্রাইজ পাইলো যা 1,24,000 মদন্ত্র 2,24,000 কোনো পয়গম্বর এবং কোনো নবী পায় নাই আমার নবী পাইলেন মোহর নবুয়া তাই প্রথম গুরু ছিল আমার আল্লাহ তার শিষ্য ছিল আমার নবী আমার নবী বলতো লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ নিজেই বলতো মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ তাই শিষ্য রে তুমি আমার শিষ্য আমি তোমার গুরু তাই তুমি ওই নাম জপ আমি তোমাকে জপ যেখানে গুরু শিষ্যর ভাব নাই মন বিনিময় নাই সেখানে তো কিছুই হয় না তুমি কইছে গুরু কেন ধরবো এই আস্তে ঠোকা ঠোকা বাজা এই আমার নবী ইসলামের 5টা স্তম্ভ পৃথিবীতে রাইখে গেছে আমার নবী 40 বছর বয়সে নবী অতি পাইছে 52 বছর বয়সে মিহরাজে গেছে
53 বছর নবী আমার হিজরত করছে 27 বছর মিরাজ করার পর আমার নবী নামাজ রোজা হজ যাকাত কালেমা নিয়ে আসে উম্মতের উপর ছিটিয়ে দিয়ে 23 বছর পরই নবী আমার পর্দা দিয়েছে কিন্তু আমার নবী মৃত্যুর 4 দিন আগে ঈদে গাদিরে আতারই জিলহজ যে ভাষণটার নাম বলা হয়েছে ইসলামের জাহান এই ভাষণের সনক্ক ছবি ছিল আমার রাসূল বললেন ইয়ার সাহাবীগণ উলামায়ে কিরামগণ আজ থেকে 4 দিন পর আমি নবী এই পৃথিবী থেকে পর্দা নিয়ে যাব সনক্ক ছবি বললেন হুজুর গো আপনি যে পৃথিবী থেকে পর্দা নিয়ে যাবেন আপনার ইসলামের কি গতি হবে আপনাকে কি করে আমরা ধরব কি করে আপনার ইসলামকে আমরা আগড়ে রাখব ওই সময় আমার নবী বলছিলেন আমি দুটো জিনিস ধুয়ে গেলাম একটা হচ্ছে আমার কোরআন সুন্নাহ আরেকটা হচ্ছে আহলে বায়াত সুন্নাহ আহলের বায়াত আমার নবী দুটো জিনিস ধুয়ে গেছে রে একটা হচ্ছে কোরআন সুন্নাহ আরেকটা হচ্ছে আহলের বায়াত সুন্নাহ আহল মানে পরিবার আর বায়াত মানে বর্জ্য এই তুমি কইছ না গুরু কেন ধরতে হইব আমার নবী দুইটা জিনিস ছিয়ে গেছে কোরআন আর আহলে বায়াত যে ব্যক্তি বায়াত না গ্রহণ করছে বায়াত মানে বিক্রি মুরিদ মানে মরা যে ব্যক্তি গুরুর কাছে আত্মসমর্পণ না করছে এই হালাত মুসলমানই নাহি ওই শালাই মুসলমানই না তুমি হয়তো ওটা কইবা যে আনোয়ার সরকার আমার গুরু হয় আমার মানককে করার জন্য গানের শালা পাঁচ শালা বলছে আমি গানের শালা পাঁচ শালা বলি নাই যে সমস্ত বয়সে এসব কথা কয় যে গুরু না ধরে মুসলমান ওই বয়সের বনগামী তিনবার করে বিয়ে করি তাই নাকি যে ব্যক্তি বায়াত গ্রহণ না করছে আর মৃত্যুটা হইব জাহেলে আর একুল একুল দুই কুল কিচ্ছু যাইব না কুকুর বিড়াল মইরা গেলে যেমন মূল্য নাই বায়াত ছাড়া যে ব্যক্তি মৃত্যু গ্রহণ করছে তারও এমন মূল্য এই আস্তে ঢোকা গুরু শব্দের অর্থ কি গয় হিসিকার গুরু রয় হিসিকারের রূপ গুরু গো শব্দের অর্থ অন্ধকার রু শব্দের অর্থ আলো আমার টিপু বাজানের ধর্মই ভক্তকে অন্ধকার জগৎ থেকে আলোর জগৎ তুমি কইছাও যে গুরু কেন ধরতে হইব কিন্তু তুমি আমার ছাত্রী বইলে বাইসে গেলা আমি কেমন এটা তুমি ভালোই জানো তোমার সে ভালো আর কেউ জানে না আস্তে আবার আমারে কি কইছে কই রুহের জগতে আমিও ছিলাম মানু আমিও ছিলাম রুহু তুমি আছিলা রুহু এই জায়গায় আইসা তুমিও হইছো মানুষ আমিও হইছি মানুষ কিন্তু আনোয়ার সরকার তুমি গুরু হইলা কোন কারণে আর আমি শিষ্য হইলাম কোন কারণে ঠিক তো এই পাগলির বেঠি আমি তোমার আর কি কইম বাবা আমার তো বগুড়ার ভাষা বুঝতে কি অসুবিধা হয় আপনাদের সুন্দর বাজান আচ্ছা বাবা লাঙ্গল ছিলেন না যেটাতে জমি চাষ করে সোজা কাঠ দেখি নাঙ্গল হয় যেইটা যে কাঠের নাঙ্গল হইব ওই কাঠের মধ্যে আগেই ভাস হয়ে থাকে যেইটা নাঙ্গলের ভাস তে রুহের জগতে তুমি আছিস আমি ছিলাম না কিন্তু ওইখানে ছিলাম আমি ওইখানেও ছিলাম গুরু এইখানেও আমি গুরু যে নবী যে অলি সে সৃষ্টির মূল অলি সে পৃথিবীতে অলি ওইখানেও আমার রুহটা ছিল আলাদা ভান্ডবে তোমার রুহটা ছিল আলাদা ভান্ডবে তাই এই পৃথিবীতে আইসা আমি সিঙ্গার মানিকগঞ্জ যাই আমার দয়াল বাবা আব্দুল রশিদ সরকারের কাছে যাইয়া আমার মধ্যে 6টা রিপু আছে তোমার মধ্যে 6টা রিপু আছে আমার মধ্যে 5টা নফস আছে তোমার মধ্যে 5টা নফস আছে 5টা নফসর নাম শুনো কোরআন প্রমাণ নফস রহমানিয়া নফস লাওয়ামা নফস মুলহিমা নফস মতমানিয়া নফস আম্বারা আমি সিঙ্গারে যাইয়া আমার দয়াল বাবা রশিদ চন্দ্রের পায়রূপি কইরা আমি 5টা নফসকে কন্ট্রোলে আনছি যার জন্য আমি আনোয়ার সরকার গুরু আর তুমি রুমি সরকার শিষ্য তুমি যখন আমার পায়ের রুপি করতে করতে আমি যখন দয়ার নজরে একবার তোমার এটাই নেব কি নেব তখনও তুমি একদিন গুরু হইবা তুমি এই পৃথিবীতে একজন অলিত্য লাভ করবা তোমার কথা শেষ তে বাবা যে গুরুর পক্ষে গায় সে তো শিষ্যকে কিছু বলতে পারে না তবে শিষ্যকে একটু পরীক্ষা তো করা নাকি নাকি বাবা ও তো প্রথম আমার ক্লাসে ভর্তি হইতে আইলো গুরু শিষ্য শিষ্য বলার মুখে যাইব তাই কইব কিন্তু গুরু ভক্তর পালা হইলে ভক্ত গুরুর পালা যদি হইতো কে গুরু কে ভক্ত আর কোনো ভেদাভেদ থাকে না তাই গুরুর চাই শিষ্য বড় যদি গুরু ধরার মতন ধরতে পারো আমি তোমারে কইছি তুমি একটা প্রশ্ন করলে আমি 10টা 50টা প্রশ্নের জব করব এই আশা তুমি রাখো তবে শিষ্য রে তুমি যে আমার ক্লাসে ভর্তি হইতে আইলা আমি জানতে চাই তোমার নামটা কি তোমার বাবার নামটা কি আর তোমার মার নামটা কি
কি বাবা তুমি যদি বলো আমার নাম রুমি সরকার খোদার কসম এক থাপ্পড় 32টা দাঁতের মারি তোমার ভালোই দেব আমি এই পৃথিবীতে যে নামটা আছে এই নামটা কাল হাসরে চলবো না আমার আল্লাহ কাল হাসরে 72 কাতারে 73টা ফেরকা হবে 69 কাতার যাবে জাহান্নামে 3 কাতারের লোক যাবে জান্নাতে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ এক কাতার হবে সেটা আমার পাগলের কথা হ্যাঁ আমার আল্লাহ কইবো আনোয়ার সরকার রুমি সরকার জালাল সরকার অত সময় নাই আমি তোমারে টেস্ট করলাম তুমি আমার ক্লাসে ভর্তি হইতে আইছো আমি তোমার মাস্টার তুমি আমার ছাত্রী তুমি খালি কইবা তোমার নাম কি তোমার মান নাম কি তোমার বাবার নাম কি তালে বুঝমার দূর সাইরখানা গান তোমার সাথে গাওয়ানো যায় বৈদর তো যাই হোক আমি একটা গান গাই শিষ্য যদি জ্ঞানী হয় আমার গানটা বুঝবো ওরে ধর চরণ শরণারে মন ওরে ধর চরণ শরণা ও মায়েরা আমার পাগল টিপু সার চরণ ধরার মতন ধরো রে এই চরণ ধরা না পর্যন্ত কোনো ভক্ত পারে যেতে পারবে না কোনো শিষ্য পারে যেতে পারবে না রে তাই তো সাইজি গানে বলছি ধরো চরণ শরণারে মন ধরো চরণ ধরো চরণ শরণা নিতাই কাউরে ফেলে যাবে না ওরে মন নিতাই কাউরে ফেলে যাবে না এখন ধরো শিষ্য আমার টিপু সার চরণ ওরে মন দীর্ঘ বিশ্বাস হইল এখন ধরো নিতাই চাঁদের চরণ কত পার হই লপার হইল ফেলে যাবে না ওরে মন্দি তাই কাউরে টিপু সাকাউরে গণি সাকাউরে ফেলে যাবে না এই যে আমরা বাজাও বাংলাদেশ ভারত সহ এই যে আমাদের একটা দণ্ড হ্যাঁ এই এই জাত ওই ওই জাত ওই বৌদ্ধ ওই এইটা আহারে পাগলের কাছে একটাই ধর্ম সেটা হচ্ছে প্রেম ধর্ম
তাই কবি বলেছে সবার উপর মানুষত্ব তার পণ্যে বাবা রে কেউ যদি বলে আমি ব্রাহ্মণ পুত্র কেউ যদি বলে আমি মুসলিম পুত্র কেউ যদি বলে আমি উচ্চ কুলে করেছি জন্ম গ্রহণ রে আমার টিপুসা আমার ওসমান গনি শেখাওরে কৃপা করে না সেই মানুষই কৃপা পাইরে যে জাত কুলের গৌরব কিছু আছে তাই আল্লাহ কয় যে করে আমার আস আমি তারে করি বনবাস তাও যদি না সারে আমার আস আমি তারে করি সর্বনাশ তাও যদি না সারে আমার আস আমি হই তার দাসের দাস তাই ধর্ম প্রেম ধর্ম জাত 36টা না রে বাবা জাত হতে দুটি একটা মেয়ে আর একটা পুরুষ একটা আদম আর একটা হাওয়া একটা মুসলিমের মেয়ের যা আছে একটা সনাতন ধর্মের মেয়েরও তাই আছে একটা মুসলিমের ছেলের যা আছে একটা সনাতন ধর্মের ছেলেরও তাই আছে খালি ওই সামরার আগাল কাটালে মুসলমান হই না ওইটা কাটাইলে মুসলমান হইব হ্যাঁ এই হাদিস আনোয়ার সরকার আজও পায় নাই আমি যদি আগে জানতাম তো আমি ওই আমান জিনিস কাটতাম না ওদার গজা এই পৃথিবীতে আল্লাহ মানুষ দেহ পায়ের তালা হইতো মাতার সাথে পর্যন্ত আসতে বাজাও পায়ের তালা হইতো মাতার সাথে পর্যন্ত কাগজ কোরআন গঠিত করছে আল্লাহ 30 সরপে আর এই মানুষের দেহ কোরআনটা গঠিত করছে আল্লাহ 40 সরপে কোরআন দে দেহটা গড়াইছে আমার আলেবে আলেব খারা খে হরপে খুপি পয়দা মান্তা হরপে কপাল পয়দা তোয়ে জয় দুই চক্ক পয়দা সিন সিন দুই ঠোঁটের জোড়া দাল হরপে দন্ত পয়দা তে হরপে তালু পয়দা জিম হরপে জিব্বে পয়দা আইন গাইন দুই ঘাড় পয়দা বেলাম জবার বাল মাতার চুল পয়দা এর নাম কি বাবা কথা কোন না কিল্লি গে যাই বলেন চুল তাই তো বা পড়েন চুল হচ্ছে গোপন রঙ্গ চুলের এক ফোঁটা পানি জমিনে পড়লে 40 দিনের এবাদত নষ্ট এর নাম বাল মুখে যাইটা সুন্নতি দাঁড়িয়ে রাখছেন এর নামও বাল এই জন্য কোরআনে বলছে বেলাম জবর বাল আইন গাইন দুই ঘাড় পয়দা হেতে হারের জোড়া রেতে রগের জোড়া সেতে সিনের জোড়া কাপ কোয়াব দুই স্থান পয়দা এই জন্য কোরআনে ছোট কাপ আর বড় কাপ আছে কাপ বড় কোয়াব ছোট শিশুরাই আকাল হাজার মাকলুকাতের মধ্যে মেয়ে হোক আর পুরুষ হোক ডানে মোড়ে স্থান বড় আর বাঁয়ে মোড়ে স্থান ছোট যদিও অবিশ্বাস করো কাল বাসায় যায় আমায় ভেদে ফেতে ফেকসে পয়দা বে হরপে পিলাই পয়দা কাপেতে কলিজা ঘিরা কোরআনে কাপ আছে দুইটাই আসতে ঠোকাও ছোট কোরআনে আছে ফে কাপ ফেরে কি হয় বাবা ফে কাপ ফেরে কাফের ফে কাপ লাম ইয়ারি তারপরে হয় ফকিরি আমার টিপুসা আমার গনি সারা আল্লাহর পাগল আল্লাহর ফকির তুমি যেইটা মনে করছো ওইটা না আমরা আর ইয়ে দুই হরফ দে দুই চরণ পয়দা এ ইয়ে হরফের ব্যাখ্যা করতে গেলে আনোয়ার সরকারকে 3 মাসের জন্য কন্ট্যাক্ট করতে হবে একদিনে বলার আমার শক্তি হবে না এ ইয়ে হরফ ওই যে একটা গান মারাইছিল না আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটাই রে ইয়া এ ইয়া হরফ আল্লাহর নাম ইয়া সত্তার ইয়া জুব্বার ইয়া খালেক ইয়া মালিক ইয়া কুদ্দুস ইয়া জালাল ইয়া রহমান ইয়া রহিম ইয়া কুদ্দুস ইয়া গাফুর ইয়া রহিম ইয়া রহমান ইয়া আল্লাহু এই 99টা হরফের আগে ইয়া হরফ এই 99টা হরফের আগে ইয়া হরফ সেই ইয়া ইয়া দুই হরফ দে দুই পায়ের বেরি আল্লাহ সেট করছে তাই তো সাধক বলছে ধর চরণ ছেড়ো না মন ধর চরণ ছেড়ো না আমার টিপুসা পাগল কাউরে ফেলে যাবে
দেখলে যাবে না শিশুরে পারে যাইতে ডাকছে নিতাই ওরে মন কলির জীবিকে হইয়া সদা ওসমান গনি শয়তান রে ওরে ভক্ত ফেলে যাবে না অনুপূর্ণ জন্ম হয় আবার আনোয়ার সরকারকে এই ভেষেই সাজে আমার ভক্তদের মাঝে তুমি আবার পাঠিয়ে দি এটাই হবে সবাই এখন আমিন একটি চ্যানেলে রূপালী পরিবেশনা